জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বিচিত্রাজুনে। বিচিত্রাজুনের মালিক আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিচিত্রা আপনাদেরকে নিয়ে এসেছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী কিন্তু বিক্রি করা হয়। আমি কিন্তু এখানে মেমোরি কার্ড, ব্যাটারি কেনার জন্য এসেছিলাম। এইগুলো মূলত আমি জরুরি ভিত্তিতে কিনতে হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবিয়ান 2022 মিলন মেলা। সেখানে আমাদের বন্ধুরা জবিয়ান মিলন মেলার জন্য আমরা ড্রেস, গায়ের জন্য একটি ঝাঁসরি এবং ব্যাগ, তারপরে স্মৃতিস্বরূপ একটি কাপ, যাতে জবিয়ান 94-95 লেখা থাকবে, এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা করেছি। এটা রাজধানীর কাকরেলে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে আমাদের এই মিলন মেলা, জবিয়ান মিলন মেলা 2022 অনুষ্ঠিত হবে। সেখানে আমার অনেক বন্ধুবান্ধব, বিশেষ করে এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে, আমাদের ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নাজমুল, সুহেল, আবু সাহিদ এবং অর্থনীতির আশরাফ, শাওন, নাসিরুদ্দিন সহ আরও অনেকেই আছেন। তারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই জবিয়ান মিলন মেলাকে সার্থক করার জন্য। সেই মিলন মেলার জন্যই কিন্তু আজকে আমি একটা প্রস্তুতি নিচ্ছি। রেজিস্ট্রেশন কিন্তু আমাদের শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা 60 বন্ধু নিয়ে কাকরাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু আমরা সেই 4 নভেম্বর শুক্রবার সকাল 8 থেকে রাত 8 পর্যন্ত কিন্তু সেই মিলন মেলা আমরা করব। এখানে আমাদের সকল ডিপার্টমেন্টের, বিশেষ করে 94-95 ব্যাচের যে আমাদের বন্ধুরা আছে, তারা সকলেই এখানে আসবে। আমাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে শেষ করা হয়েছে। বন্ধুরা কিন্তু বলছিল যে আমার ক্যামেরা নিতে হবে, কিন্তু আমি যেহেতু প্রফেশনালভাবে ক্যামেরা চালাই না, এখানে কিন্তু আমার এক ভাতিজাকে নিয়ে এসেছি। সে বলছিল যে আঙ্কেল একটি মেমোরি কার্ড কিনতে হবে, যেহেতু এখানে বিশাল একটা অনুষ্ঠান। তাদেরকে বারবারই বলছিলাম যে এখানে আমি শৌখিনভাবে যাব, কিন্তু আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, কিন্তু তারা মানতে নারাজ। যে করেই হোক তোর বাঙ্গা ক্যামেরা নিয়ে চলে আস, আমি সেই বাঙ্গা ক্যামেরা নিয়ে চলে যাব। এখানে একটি মেমোরি কার্ড কিনেছি। কত ভাই এটা? এটা আমরা সচরাচর বিক্রি করি হচ্ছে 2200-2500 টাকা, কিন্তু ভাইয়ের যেহেতু পরিচিত এই জন্য 1900 টাকা রাখছি ভাইয়ের কাছে, জাস্ট পাইকারি দাম। এটা 1900 টাকা রাখছেন। আর এখানে ব্যাটারি কিনেছি দুইটা, ব্যাটারি এটি কত করে? ব্যাটারি এটা আমরা বিক্রি করি 800 টাকা, কিন্তু ভাইয়ের কাছে জাস্ট রাখা হয়েছে আপনার 650 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এই যে মাইক্রোফোন, আমি যেটিতে কথা বলছি এই মুহূর্তে, এই মাইক্রোফোনটা এটা কত বিক্রি করেন? এটা মাইক্রোফোন এটা আমাদের অনলাইন প্রায় 4500 টাকা, কিন্তু বাইরের কাছে রাখছি 3500 টাকা জাস্ট। হ্যাঁ, প্রায় 7000+ আমরা এখানে মালামাল সংগ্রহ করেছি। সত্যি এই জনি ভাইয়ের যে আন্তরিকতা, ব্যবসায়িক যে মনোভাব, যে আন্তরিকতা দেখালেন, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে ঢাকার রাজধানীর একটা কথা থাকে যে মার্কেটে গেলে মানে দামাদামি করতে হয়, লোক টকানোর একটা ব্যাপার থাকে, কিন্তু এই ব্যবসায়ী ভাইয়ের ভিতরে কিন্তু একটা সততা বিরাজ করে। তিনি কিন্তু প্রত্যেকটি জিনিসই, ভাই সবসময় কি আপনি একদমই বিক্রি করেন? ইনশাল্লাহ ভাই, অনেক চেষ্টা করি ভালো জিনিসটা আগে দেওয়ার জন্য, তারপরে হচ্ছে যতটুকু কম প্রাইজে দেওয়া যায়। কারণ আমি চিন্তা করি যে আজকে ভাইয়ের যদি আমি এটা কম প্রাইজে দিই, ভাইয়ের মাধ্যমে আরও 2টা কাস্টমার পাবো। এইভাবে ব্যবসার সিস্টেমটা হচ্ছে এটাই ভাই। আমার কথা হচ্ছে ওই 10টা বিক্রি করব, একটা না করে 10টাতে যেই লাভ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ যা দেয়। ভাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ, সবার কাছে ইনশাল্লাহ দোয়া চাই। আর রইল আপনার এই যে জয়, জয় টিভির জন্য বেশি বেশি দোয়া চাই, কেন জয় টিভি খুব ভালো একটা টিভি, সবাই ইনশাল্লাহ দেখবেন এবং জয় টিভির পাশে থাকবেন। আমি নীল আহমেদ জনি, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর এই জনি ভাইয়ের দোকানে আপনারা আসবেন, তিনি কিন্তু একেবারে একদমে জিনিসপত্র বিক্রি করে থাকেন, সেটা ভালো লেগেছে, ঠকার সম্ভাবনা নাই। আমরা জনি ভাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বিচিত্রা, বাইতুল মোকারম, ঢাকা।